দেখি বিসমিল্লাহির রহমানির রহিম, গাড়িটা আজকে সারা দিনে এই মাত্র স্টার্ট দিচ্ছি, দেখবেন কল স্টার্ট সমস্যাটা হয় কিনা। ফার্স্টে অন করলাম, ইগনিশন অন করলাম, এখন বিসমিল্লাহির রহমানির রহিম, দেখলেন দেখলেন, আরেকটা দিই, 1 2 3, এবার স্টার্ট হইলো। বাট জিনিসটা প্রচুর লাফাইতেছে, আর পিএম এর কাটা উঠতেছে আস্তে আস্তে, এখন বন্ধ না হইলেই হয়। এটা অন থাকতে থাকতে আমি ক্যামেরাটা বন্ধ করবো না, দেখবো এটা নিজে নিজে বন্ধ হয় কিনা, কারণ নিজে নিজে গতকালকে বন্ধ হয়ে গেছিলো। এটা অন থাকা অবস্থায় আমি এখন গেটটা খুলি আগে। ওরে বাবা, ওরে বাবা, ইয়েস, প্রচুর শক্তি থাকতে হবে, তা না হলে গেটটাই না খোলা খুবই মুশকিল। বাট লাকিলি আজকে বন্ধ হয় নাই বাইকটা, বা একেবারে খালি। আমার টপ বক্সের মধ্যে আমি কিছু জিনিস, মেজর জিনিস মেনটেন করি, যেমন এই যে এলিঙ্কি সেট আছে, তারপরে এই যে একটা মাল্টি টুল কিট আছে, এই যে মাল্টি টুল কিট, তারপর আছে হচ্ছে যদি বাই চান্স দুর্গন্ধ দুর্গন্ধ হয়, এই জন্য একটা কিউটের একটা ছোট সেন্ট আছে, তারপরে একটা লক আছে, একটা হেলমেট আছে, হেলমেট লক আছে, একটা ইঞ্চি টেপ আছে, এই ইঞ্চি টেপটা লাগে কোনো কিছু মাপটাপ দেওয়ার জন্য, এই জন্য সবসময় সাথে রাখি। আর কিছু জিনিস আমি জানি আপনারা একটু হাসবেন, কিন্তু এরপরে আমি বলি, এই যে কিছু কয়েলের টুকরা আছে, কয়েলের টুকরাগুলো হলো গিয়ে যদি আদারে বাদারে চায়ের আড্ডা দিই, যদি মশার কামড় খাওয়া না লাগে, এই জন্য এই জিনিসটা সবসময় মেনটেন করি। সে গলির ভিতর দিয়ে যাব, আজকে মেন রোডে উঠবো না, কারণ মেন রোডে সবসময় কোনো না কোনো একটা জ্যাম লাগেই থাকে। গলিটা যেহেতু ফাঁকা আছে, গলির ভিতর দিয়ে দিয়ে সহজেই কনকদার কাছে চলে যাওয়া যাবে। কনকদার কাছে যাব হচ্ছে দুইটা রিজনে, দুইটা রিজনের একটা রিজন হচ্ছে গলাটা ঢিলা ঢিলা লাগে, মাঝে মধ্যে মনে হয় যে ট্যাঙ্ক স্লিপ হয়ে যাবে এরকম একটা ভাবসাপ। দ্বিতীয়ত হচ্ছে মোটর সাইকেলটা, ভাই আপনারা এখন তো শুনলে কেউ কেউ রাগে জিতবে, হয় আমার ডিসলাইক দিবেন, না এলে আমার কয়েকটা গালি দিবেন। সেটা হচ্ছে কি জানেন, আমার বাইকটা প্রায় 1 মাস হয়ে গেছে আমি ধুই না। কারণ আছে ভাই, কারণ আছে, ওয়েট ওয়েট, রাগ করেন না। কারণটা হচ্ছে, আপনাদের মনে আছে কিছুদিন আগে কিন্তু বৃষ্টির দিন ছিল, ওই যে একটা কথা আছে না, নভেম্বর রেইন, ওই নভেম্বর রেইনের টাইমে আমি চিন্তা করছি যে বাইক যখনই ধুই তখনই তো বৃষ্টি শুরু হয়ে যায়, আর যখন বৃষ্টি শুরু হয়ে যায় তখন তো মনটা খারাপ হয়ে যায়, কারণ 150 টাকা দিয়ে এত কষ্ট করে বাইকটা আমি ধুই, ধোয়ার সাথে সাথে বৃষ্টি হয়ে সব ময়লা টয়লা ঘুরে ফিরা কাদা ছিটতে থাকে। কজ এই বাইকের কিউসিটা তো অনেক দুর্বল, আপনারা তো জানেন যে এই বাইকটা যখন বৃষ্টিতে ভিজে কিংবা একটু কাদা কুদা পারাইলে এই বাইকটা পুরোটাই কাদা কর্দমাক্ত হয়ে যায়, মানে বিশ্রী অবস্থা হয়ে যায়। এত বিশ্রী অবস্থা হয় বলার বাইরে। এই জন্য ভাবছি কি যে একেবারে বৃষ্টির আমল পুরাটা শেষ হবে, এরপরে বাইকটা ধুবো। এমনি আমি চেইন টেন পরিষ্কার করছি, লুব্রিকেট করে রাখছি, কিন্তু বাইকটা পরিষ্কার করা হয় নাই, এবং এতটাই ময়লা আমি আপনাদের কেমনে বুঝাবো, মানে ভাই প্লিজ আমার উপরে আপনারা রাগ করেন না, মনে করেন না যে কাজে নড়েন, আস্তে আস্তে মোটর সাইকেল পছন্দ করা ভুলে গেছে, মোটর সাইকেলের যত্ন নেওয়া ভুলে গেছে, ব্যাপারটা ভুল। আমার ইচ্ছাই ছিল যে বাইকটা আমি একেবারে যখন বৃষ্টির আমলটা শেষ হয়ে যাবে, কিছুদিনই বাকি ছিল, এই জন্য ডিসিশন নিয়েছিলাম যে না, বাইকটা একদম যখন বৃষ্টির দিন শেষ হবে তখন আমি বাইকটা পরিষ্কার করব। বাট দেখতে দেখতে শীতকাল প্রায় আইসা পড়তেছে, আমার বাইক আর পরিষ্কার করা হলো না, এই জন্যই এখন ডিসিশন নিয়েছি যে কনকদার কাছে যাব, এক ঢিলে 2-3 পাখি মেরে ফেলবো। তো চলেন কনকদার কাছে যাই, আর প্লিজ আমার কেউ কিন্তু বকা দিয়েন না, আমি খুবই সরি, সুলেমান মাফ করে দিও, প্লিজ মাফ করে দিও, আমার মাফ করে দিও। শোনা, টপ বক্সটা আছে, এই টপ বক্সটার অনেক অনেক ভালো ভালো গুণ আছে, যেমন অনেক জিনিসপত্র নিয়ে যাওয়া যায়। সেই দিন আপুদের বাসায় আমরা পার্টি করছি একসাথে, অনেক কিছু ব্যাগ কাপড় চোপড় সব কিছু আমার এই টপ বক্সের মধ্যে সুন্দর মতো আটায় নিয়ে যেতে পারছি। কিন্তু এই টপ বক্সটার একটা প্রবলেম আমি পাইছি, যে প্রবলেমটা কিনা খুবই অ্যানোয়িং,
সেটা হচ্ছে টপ বক্সটা যখন খালি থাকে, একটা কথা আছে না, খালি কলসি বাজে বেশি, সেম জিনিসটা আমার এই টপ বক্সের সাথে হয়। লিটারালি এই যে রাস্তাগুলো দিয়ে যাইতেছি, পিছন দিক দিয়ে এমন বিশ্রী শব্দ হইতেছে, একেবারে খটর 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 খটর। এমনি সমান রাস্তায় কোনো সমস্যা হয় না, সমান রাস্তায় আপনি আরামসে টাইনা টাইনা চলে যেতে পারবেন, কিন্তু যদি ভাঙা রাস্তায় আপনি পড়েন, পিছনের টপ বক্সটা আপনার এমন প্যারা দিবে, আপনার লিটারালি মনে হবে যে আপনার এক্স বয়ফ্রেন্ডরে আপনি পিছনে বসা রাখছেন, সে বারবার খটর খটর করতেছে, কেন আমারে ছাড়ছোস, কেন আমারে ছাড়ছোস। এই টপ বক্সটা ভরা হইলেই ঠিক আছে, কিন্তু খালি হইলে এই টপ বক্সটার অনেক ঝামেলা করবে ভাই। এই যে যে খটর 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 খটর, আমি যদি আপনাদেরকে মানে প্রমাণ দিতে চাই, তাহলে কিছু দূর গিয়া, আসলে এখানে আসলে প্রমাণ দেওয়া যাবে না, ভাঙাচোরা রাস্তায়, সাইলেন্ট ভাঙাচোরা রাস্তায় আপনাদের নিয়ে যেতে হবে, তাহলে পিছনে খটর খটরটা আপনারা ইজিলি টের পাবেন, বুঝছেন। এখন মনে হয় না আপনারা টের পাইতেছেন, বিকজ গোপ্রোতে তো এমনি একটা অ্যাডাপ্টার ইনস্টল করা থাকে, ওই অ্যাডাপ্টারের কারণে অলরেডি আপনার ভোকালের যে গেইনটা বাড়ানো থাকে এবং অটো কম্প্রেস করা থাকে, যার কারণে আশেপাশের যে নয়েজগুলো সেই নয়েজগুলো কম আসে, ভোকালটাই বেশি আসে, মনে হয় না পাবেন। যাই হোক, চলেন কনকদার কাছে যাই। আর কনকদার কাছে যাওয়ার অনেকগুলো অপশন আছে, সরাসরি 10 নম্বর দিয়ে যাওয়া যায়, আবার সরাসরি ইয়ে দিয়েও চলে যাওয়া যায়, এটাকে কী যেন বলে, আমার তো ডান দিকে যেতে হবে মনে হয়, হ্যাঁ ডান দিকে যেতে হবে। আপনি একবার 10 নম্বর দিয়েও যেতে পারবেন, আবার এরকম আমার মতো ভিতর দিয়েও যেতে পারবেন। আমি ইচ্ছা করে ভিতর দিয়ে যাচ্ছি, যাতে রাস্তা একটু খালি থাকে এই সময়টা, আর 10 নম্বরে তো একটা জ্যাম থাকে, জ্যামটা যাতে পারানো না লাগে, এই জন্য আসলে এই রাস্তা দিয়ে আমার সিলেক্ট করে যাওয়া। এখন রাস্তাটা পার হইতে হবে, এখানেই রাস্তার কাটা, বাট দেখছেন কী পরিমাণ জ্যাম, এই জন্যই 10 নম্বর দিয়ে আসিনি আমি। রাস্তাটা পার হওয়াটাই হচ্ছে এখন চ্যালেঞ্জ, বিকজ অনেক গাড়ি। ওই যে ওইখান থেকে একটু জ্যামটা কম লাগার সম্ভাবনা আছে, বাট আমি কি এই ভদ্রলোকের সাথে পার হয়ে যাবো কিনা। ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, এই লোকের সাথে পার হয়ে এত ভালো হয়েছে আমার জন্য, আরামে পার হয়ে গেলাম। অনেক গাড়ি আছে। ও, রাস্তার বাসটা কি সাইড দিল? ও মা, এখান থেকে উল্টা গাড়ি আসলো কেন? এখান থেকে ইজিলি রাস্তা পার হয়ে একদম ঠিক বাঁ দিকের এই গলিতে ঢুকে গেলেই আমার জন্য ভালো, কারণ ওই দিকে আবার জ্যাম পড়বে, অলরেডি জ্যাম লেগে আছে। এই ভিতরের রাস্তাটা দিয়া ইজিলি কনকদার গলি থেকে বেরিয়ে যাওয়া যাবে, যদিও ওই রাস্তাটা এত ভাঙাচোরা ছিল না, এখন যতটা ভাঙাচোরা হয়েছে, ভাঙাচোরা হওয়াটা স্বাভাবিক, বিকজ ভিতরের গলিগুলো না অন্য অন্য সব গাড়ি টাড়ি এগুলো চিনা ফেলাইছে। এরে বাবা, গাড়িগুলো কিভাবে আসে এসব গলি দিয়ে, এত জোরে তো আমি আসলে হইতই। এখানে আবার কি হয়েছে, এখানে একটা ছোট্ট ভাঙাচোরা দোকান আছে, আগে ছোটবেলায় এরকম ভাঙাচোরা দোকান দেখলে খুব ভাল লাগতো, এইসব জায়গাতে ভাঙাচোরা দিয়ে কটকটি দিত। আপনারা কারা কারা 90 দশকের মানুষ আছেন, মানে কটকটি চিনেন কয়জন, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, বিকজ এই কটকটিটা আমি খুব মিস করি। একটা সময় ছিল এই কটকটির জন্য আমার বাসা ভালো ভালো হাঁড়ি পাতিল আমি ভাঙ্গারির দোকানে দিয়ে দিতাম, খালি কটকটি আর সন পাপড়ি খাওয়ার জন্য, কটকটি সন পাপড়ি, তারপরে ছোটো ছোটো গোল গোল হাওয়াই মিঠাই। মানে এটা আসলে মানে আপনাদের এখনকার জেনারেশন এগুলো বুঝবেন না, বাট এই জিনিসগুলো হলো গিয়ে আমাদের জেনারেশনের একটা ইমোশন, মানে কি বলবো, এখনও মাঝে মধ্যে যখন দেখি মানে হঠাৎ করে চোখের সামনে পড়লে চোখ দেওয়া পানি এসে পড়ে। দেখেন কেমন গলি, কেমন গলির মধ্যে কি হট একটা মাইক্রো। যাও বাবা যাও সুন্দরী, আস্তে আস্তে তুমি তোমার বাসস্থানে চলে যাও, যাও 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 যাও। উলি বাবালি চলে গেছি, আর দেখতে দেখতে আমিও কিন্তু চলে যাচ্ছি কনকদার কাছে। আমার মোটর সাইকেলটাকে একটা সুন্দর সুন্দর একটা গোসল দেওয়াবো, এরপরে গলাটা ঠিক করে ফেলবো, আর এরপরে চলে যাবো ঢাকার বাহিরে। না, ঢাকার বাহিরে এখন যাইতে পারবো না, আরও কয়েকদিন দেরি আছে ঢাকার বাইরে যাওয়ার, বিকজ মন বলে যাব, আবার মন বলে যাব না। সাজেকে কে কে আসেন সবাই কিন্তু একটু কমেন্ট করেন, আমি জানি না সাজেকবাসী আমরা দেখে কি না, বিকজ অফ আপনাদের কাজই ধরেন এখন পর্যন্ত সাজেক যাই নাই। সাজেকে কে কে আসেন তারা আমাকে একটু অবশ্যই কমেন্ট করবেন যে সাজেকে সেফটি সিকিউরিটি এখন কী অবস্থা, আদিবাসীদের হামলা কি এখনও হয় আগের মতো, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তাইলে হয়তো বা এইবার আমি আমার সুলেমানকে নিয়ে সাজেক চলে যাচ্ছি। ইয়েস, চলেন আগে যাই, যাই আগে বাইকটারে গোসল দাওয়াই।
ও, অনেকক্ষণ পরে সূর্যের দেখা পাইলাম। আমার আসলে এমন একটা গলিতে আমার বাসা, ওখানে সূর্য তো দেখা যায়ই না, কেমন যেন একটা ভয়ঙ্কর ভয়ঙ্কর স্যাঁতস্যাঁতে একটা ভাব হয়ে থাকে। অনেকদিন পরে এই জায়গাটা এরকম শান্তি মতো খালি পাইলাম, ভালোই লাগতেছে। এখন চলেন আগে দেখি কনকদার কি অবস্থা। আমার সামনে কনকদার দোকান। আজকে ব্লগটা যদি সবাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে কিন্তু কনকদার ঠিকানা আপনারা পাওয়া যাবেন, বুঝছেন। আর আমি কিন্তু আগে বলতেছি কোনোখানে কোনো ম্যাগনা সার্ভিস করাই না, টাকা দিয়েই করাই, বাট আপনারা যাতে উপকৃত হন এই জন্য আমি এটা ভিডিওতে উল্লেখ করি। ওই যে কনকদার দোকান, কিন্তু কনকদা তো নাই। আমি যখনই আসি তখনই এ লোকরে আমি দেখি, ব্যাপার না। আর কি বৈশা রয়েছে রে, আইকন সার্ভিস সেন্টার। বাহ, আলহামদুলিল্লাহ নতুন জীবন পেলো আমার মোটর সাইকেল, একেবারে চকাচক করে পরিষ্কার করে ফেললাম। যদিও বাইক ওয়াশের কোনো ভিডিও করি নাই, আর আসলে বাইক ওয়াশের ভিডিও দেওয়ার মতো কিছু নাইও। এদিকে একটা জ্যাম পড়ে গেলো, আমি ভাবলাম যে জ্যামটা থাকবে না, বাট আনফর্চুনেটলি জ্যামটা পড়ে গেলো। বাট কেন জানি কাপাকাপির যে সমস্যাটা ওটা না সলভ হয় নাই, আর কেন হলো না এটা আসলে দেখতে হবে। তার আগে চেইন লকের একটা ব্যাপার আছে আমার বাইকের, এই চেইন লকটা যদি পাল্টানো লাগে তাহলে পাল্টাতে হবে, কিন্তু আগে আসলে দেখতে হবে যে কাহিনিটা কী। একটু খালি জায়গাতে একটা টান দিয়ে দেখতে হবে, আর যেহেতু সোজা, ওই কী রে বাবা, আরে বাবা কী করলো, যাক অল্পের জন্য আসলে সমস্যা হয় না। আমি যদি মাঝখানে চলে যেতাম তাহলে তো একটা ঝামেলা হয়ে যেত। আর বাকি সব কিছু আলহামদুলিল্লাহ ঠিক আছে, বাট এরপরও কী জানি নাই নাই লাগতেছে। আচ্ছা আগে চলেন খালি জায়গায় যাই বাইকটা টান দিয়ে, এরপরে দেখতে হবে যে বাইকের কন্ডিশন কী। ও না, ভালোই আছে মোটামুটি, এখন আসলে ওই কাপাকাপিটা পাচ্ছি না, বাট একদম লো আরপিএম থেকে যখন উঠতে নেই তখন একটা কাঁপাকাঁপি দেয়। এই কাঁপাকাঁপির সমস্যাটা সাধারণত ছিল না যখন শুরুতে যখন কনক ভাইয়ের কাছে সার্ভিস করাইছিলাম, বাট এখন এই কাঁপাকাঁপিটা আবার ফিরে আসছে, এবং এটার রহস্যটা আসলে উদ্ঘাটন করতে হবে। রাস্তা এত জ্যাম, মানে একটু যে টাই না একটু মজা করা টাই না একটু বুঝবো, ওই বোঝার সিচুয়েশনটাও নাই পেয়েছি। ওকে, গাড়িটা একদম পুরো বিস্ট হয়ে যায় খালি টানলে। ভালো পারফরমেন্স, ভালো। এরকম উড়া ধরা টানা ঠিক না, এই জিনিসগুলো আপনারা করবেন না। না আমার মনে হয় না আর সাগুপ্তা পর্যন্ত যাওয়া ঠিক হবে, বিকজ আমি পেয়ে গেছি আমার বাইকের পারফরমেন্স, বাট এত লো আরপিএম থেকে উঠতে গেলে বাইকের একটা কাঁপাকাঁপি দেয়। এই কাঁপাকাঁপিটা সলভ করতে হবে, রহস্য উদ্ঘাটন করতে হবে। এখনো পর্যন্ত জ্যাম ট্যাম ঠাইলা ভালোই যাইতেছে গাড়িটা, কোনো প্রকার সমস্যা পাইতেছি না, ভালোই লাগে রোড রেস করতে, বাট এই জিনিসগুলো ঠিক না, আপনারা করবেন না এই জিনিসটা। ওকে ওকে, জোস ব্রেকটাও ভালো পারফর্ম করতেছে, গাড়ি ধোয়াইলে ইয়াটা ছুটে গেছে রে, এখানে যে সুইচটা, এই সুইচটা ছুটে গেছে, দুঃখজনক দুঃখজনক, বাট সুইচটা পারফর্ম করতেছে। নিচেরটা উপরেরটা, হ্যাঁ নিচেরটা উপরেরটা ঠিক আছে, সুইচগুলো পারফর্ম করতেছে, বাট এই সুইচটা না ছুটে গেছে পানিতে লাগা, ওই যে পানির জোরে হাওয়ার প্রেশারে ছুটে গেছে। ওকে, যাইতে থাকি যাইতে থাকি। আসলে রাস্তার জ্যাম দেখানোর কিছু নাই, তবে রাস্তার জ্যাম কাইটা কাইটা যাওয়ার মধ্যে একটা অন্য লেভেলের মজা আছে। গাড়ির এক্সজস্টের সাউন্ডটা দারুণ দারুণ মারাত্মক। ওকে ব্রেক, এই হলো গিয়ে 300mm ডিস্কের গুণ, এটা মানতেই হবে। 300mm ডিস্কের যে মজা, এই মজাটা হলো গিয়ে এটাই। এখন পর্যন্ত ভালোই পারফর্ম করতেছে, কোনো সমস্যা দেখাইতেছে না। আর রাস্তা যেহেতু এখান দিয়ে খালি আছে, এদিক দিয়ে আমি চলে যাই। তো বন্ধুরা,
আজকে এতটুকুই ছিল আমার ভিডিওটি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে হয়ে যাবে কাজী নহল চ্যানেল সদস্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন আমার ছোট্ট চ্যানেলটি তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর অবশ্যই সাজেকের বাসিন্দা কারা কারা আসেন কিংবা সাজেক কারা কারা ঘুরে আসছেন তারা কিন্তু আমাকে অবশ্যই একটু আপডেট দিবেন। আমার হোয়াটসঅ্যাপ আছে, আমার মেইল আছে, ওইখানে আপনারা চাইলে নক দিতে পারেন অথবা চাইলে কিন্তু একটা কমেন্ট করে দিতে পারেন যে সাজেকের কন্ডিশন কেমন। তাহলে কিন্তু হ্যালো, এই যে ব্লগ করি কিন্তু সাবস্ক্রাইব তার করতে পারলো না। যাই হোক, যারা যারা সাজেকের আছেন বাসিন্দারা কিংবা সাজেকে যারা যারা ঘুরে আসছেন ট্যুর করে আসছেন তারা কিন্তু অবশ্যই আমাকে একটু জানাবেন কষ্ট করে যে সাজেকের কন্ডিশন কী, সাজেকের কন্ডিশনের কী অবস্থা। তাহলে আমি তো সাজেকে যাইতাম, এটা আমার খুব শখ এবার সাজেক যাওয়ার আমার সুলেমানকে নিয়ে, অবশ্যই কিন্তু জানাবেন। সো বন্ধুরা, দেখা হচ্ছে আগামীকালকে। আসসালামু আলাইকুম, সাইনিং অফ।